আশা করি তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। আবার অনেকে হয়তো থাম্বনেল টাইটেল দেখে হয়তো বলবে যে তুমি তো এরকম ভিডিও অনেক বানিয়েছো বা এরকম কিছু বলতেই পারো, তো অবশ্যই বলতে পারো। বাট আজকের ভিডিওটা না একদম সিরিয়াসলি তোমাদের সাথে একটা সত্যিকারের কথা বলবো, মানে সিরিয়াসলি বলতে না মানে মন মানসিকতাটা একদমই ঠিকঠাক নেই, ঠিক জায়গাতে নেই, মানে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অনেকদিন ধরে দেখতেও পাচ্ছ যে আমি মানে ইরেগুলার প্রচণ্ড মানে রেগুলারই তোমাদের ভিডিও দিচ্ছি না, মানে একদমই খুব একটা দুটো ভিডিও দিচ্ছি, মানে সেইভাবে ভিডিও দেওয়া হচ্ছে না, ভিডিও করা হচ্ছে না, প্রচণ্ড মানে ইনঅ্যাক্টিভ থাকি আমি। ইউটিউব ইনস্টাগ্রামে কোনো রকম রিলস আপলোড করছি না। অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি ভিডিও কেন দিচ্ছ না, আবার অনেকে মেসেজ করেছো যে তোমার ডেলি ভিডিও দেখতে ভালো লাগে, তুমি ডেলি কেন ভিডিও দিচ্ছ না। তো সত্যি বলতে তোমাদের সাথে এক কটা কথা শেয়ার না করলেই নয়, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার তো ভাবলাম যে তোমাদের সাথে ভালো দিকটা যেমন শেয়ার করি তো খারাপ দিকটাও তোমাদের সাথে আমার শেয়ার করাটা খুবই দরকার। কারণ তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদেরকে সবটা ক্লিয়ারলি তোমাদেরকে রিপ্লাই করে বলতে পারবো না। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করে দিই যে কেন আমি এতদিন ভিডিও দিচ্ছি না, মানে সরস্বতী পুজোর যাওয়ার পর থেকে আমি তোমাদের সাথে ঠিক করে ভিডিও দিতে পারি না, আর কেন দিচ্ছি না, প্রচণ্ড ডিমোটিভেট হয়ে যায়, প্রচণ্ড মন খারাপ থাকে, সেই জন্য ভিডিও দিতে পারি না, আরও অনেক কিছু। তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো আশা করি তোমরা হয়তো জানি না কীভাবে তোমরা আমাকে সাপোর্ট করবে, কীভাবে মোটিভেট করবে, আমি নিজেও জানি না। বাট আমার সত্যি বলতে আর ভিডিও বানাতে ইচ্ছা করে না, মানে কেন করে না আমি সেটা মানে তোমরা তো অনেকে অনেক রকমের কমেন্ট করতেই পারো, বাট সিরিয়াসলি বলতে হ্যাঁ আগে যেমন ভিউজ পড়তো সেটা নিয়ে আমি এখন বলবো না কিছুই। বাট এখন মানে এতটা মানে অ্যালগোরিথমটা এত বাজে হয়ে গেছে, ইউটিউবের অ্যালগোরিথমটা এতটাই বাজে হয়ে গেছে যেটার জন্য মানে ভিউজ প্রচণ্ড কমিয়ে দিয়েছে, প্রচণ্ড ডাউন করে দিয়েছে, চ্যানেল পুরো নামিয়ে। ভিডিও যখন আমি ছাড়ি মানে ভিডিও ছাড়ার আমি নয়, এটা অনেক ইউটিউবারের সাথেই এটা হচ্ছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সাথেই এটা হচ্ছে, মানে ভিডিও ছাড়লেও আমার সাবস্ক্রাইবারদের কাছে আমার কোনোভাবে নোটিফিকেশান যাচ্ছে না, যেটার জন্য প্রচণ্ড পরিমাণে রিচ ডাউন হচ্ছে, মানে প্রচণ্ড ডিমোটিভেট হয়ে যায়, মানে এতটা ডিমোটিভেট হয় মানে কি বলবো, মানে যেখানে আগে ভিউজ একরকম পেতো এখানে মানে পুরো রিচ ডাউন। তোমরা যদি চ্যানেলটা দেখো ভালো করে তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা রিচ ডাউন হয়েছে, আর আমি না প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট হয়ে যাই, মোটিভেট করার মতো মানুষ খুবই কম। তো এখনকার দিনে মোটিভেট করার মতো মানুষ তো সত্যিই খুব কম, জানি তোমরা আমায় প্রচণ্ড মোটিভেট করো, তো আমি চাই যে তোমরা আমাকে মোটিভেট করো যাতে আমি ঠিকমতো আবারও আগের মতো ভিডিও বানাতে পারি ইউটিউবে। মানে প্রচণ্ড মন খারাপ লাগে সব সময়, আর ইউটিউবে ভিডিও না বানাতে পারলে আরও মন খারাপ লাগে, আর ভিডিও বানানোর ইচ্ছাটাই নেই, মানে এরকম পরিস্থিতি আর ভালোই লাগে না। তার মধ্যে শরীর খারাপ, তার মধ্যে এই সমস্ত রিচ ডাউন প্রবলেম, যাই ভিডিও ছাই না কেন মানে কেমন একটা টাইপের, আর সবসময় মেকআপ করতেও ভালো লাগে না, ছাড়বোটা কি। আর সবথেকে বড় কথা হচ্ছে কন্টেন্টের অভাব, মানে কি কন্টেন্ট বানাবো, কোনটা তোমাদের ভালো লাগবে এগুলো আমি ঠিকমতো জানতে পারছি না। তোমরা কমেন্ট করলেও হয়তো বুঝতে পারি না যে কারটা ছাড়বো, কোনটা করলে বেটার হবে, তোমরা কোনটা বেশি দেখতে চাইছো সেগুলো বুঝতে পারি না, কারণ সবটা তো তোমাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না, তো সেই জন্য তোমরাও হয়তো আমাকে বুঝতে পারছো না বা বলতে পারছো না। ভিডিও ছাড়লেও তোমাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না, তাও তোমাদের তোমরা অনেকে বলো যে দিদি তুমি ভিডিও কেন ছাড়ছো না, তখন বুঝতে পারি যে তার মানে তোমাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না। আর সত্যিই কারোর কাছে নোটিফিকেশান যাচ্ছে না, মানে কোনোভাবেই মানে ভিউ আনা যাচ্ছে না, এতটা বাজে পরিস্থিতি মানে ইউটিউবে বলা যাচ্ছে না। তো আমি একটাই কথা তোমাদেরকে বলবো, একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যায় মানে সবার কাছে যাতে যায়, মানে একটাই রিকোয়েস্ট যাতে সবার কাছে নোটিফিকেশান যায়, তোমরা প্রত্যেকটা ভিডিও বেশি বেশি করে শেয়ার করো। আমি জানি না আমি কী ভিডিও বানাবো, আদৌ আর ভিডিও বানাবো কিনা, আমি সত্যিই ভালো লাগে। আর সবথেকে বড় কথা আমি চাইও যে অন্য কিছু ট্রাই করতে, মানে একঘেয়ে মেকআপটাও তোমাদের ভালো লাগে না, কোনো অকেশনালি ছাড়া তোমরাও মেকআপটা সেইভাবে দেখতে চাও না, বাট কী ছাড়বো ভিডিও সেটাও তোমাদের কাছে আমি জানতে চাই। আর সত্যি বলতে জানি না আমি কতটুকু আর ভিডিও বানাবো বা আদৌ আর ভিডিও বানাবো কিনা, তবু আমি তোমাদেরকে বলবো যে তোমরা পারলে ভিডিওটা শেয়ার করো। আমি রিকোয়েস্ট করছি যে তোমরা একটু সাপোর্ট করো, মোটিভেট দিও, আর মোটিভেট করার মতো মানুষ প্রচণ্ড কম। জানি তোমরাই যে আমার 1,00,000 সাবস্ক্রাইবার যারা রয়েছো, 1,30,000 যারা রয়েছো, সবাই আমার কাছে অনেক 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 ভালোবাসার, কিন্তু সবার কাছে জানি না এই নোটিফিকেশানটা যাবে কি না এই ভিডিওটা। যদি ভিডিওটা যায় অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার কী করা উচিত, কী ভিডিও করা উচিত, আপাতত আমার এখন কী করা উচিত, ভিডিও ছেড়ে দেওয়া উচিত না ভিডিও করা উচিত না,
কি করব মানে আমি নিজেই বুঝে পাই না, মানে বুঝতে পাই না। ইউটিউব এক সময় সত্যি বলতে মানে 2022 আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু 23 পড়তে যে এতখানি খারাপ কিছু হবে আমি বুঝতে পারছি না। আর একটাই কথা বলবো তোমাদেরকে, যে যদি মনে হয় কোনো কন্টেন্ট যেটা বেটার হবে বা কিছু, যদি তোমরা কোনো কিছু মাথায় থাকে যে কিভাবে এখান মানে এই রিচ ডাউন প্রবলেম থেকে কিভাবে উঠতে পারবো, বা যদি কিছু মনে হয় যে এটা করলে ঠিক হবে বা এই কন্টেন্টটা বানাও এটা করলে ভালো হবে, সেগুলো অবশ্যই সাজেস্ট করো। কোনো রকম মানে দ্বিধা না করে অবশ্যই আমাকে সাজেস্ট করো, কমেন্ট করে জানিও। আর জানি না আমি ভিডিও বানাবো কি না, তবুও আমি তোমাদেরকে বলছি যে সাজেস্ট করো, যদি মনে হয় তো অবশ্যই চেষ্টা করব। আর আর তো কিছু বলার নেই। আর সত্যি বলতে সব কষ্ট তো সব রকমভাবে বলা যায় না, সব কিছু তো শেয়ার করা যায় না, তো কিছু কিছু জিনিস তোমাদের সাথে যতটুক পারলাম শেয়ার করে দিলাম, মানে যতটুক আমি যেটার জন্য অ্যাকচুয়ালি আমি আরও ভিডিও দিতে পারছিলাম না সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। বাকিটা তোমাদের ওপরে, পুরোটা তোমাদের ওপরে, আমি মানুষটাই তোমাদের ওপরে পুরোটা বলতে পারো। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটাই তোমাদের কাছে হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট, বিশ্বাস করো ভালোই লাগছে না, তো তোমরা যতটুক পারবে একটু হেল্প করো, মানে তোমরা অন্তত শেয়ার করে দিও ভিডিওটা, এটাই আমি তোমাদের কাছে বলবো। আর কিছু বলবো না, লাইক কমেন্ট শেয়ার কিছুর কথাই আমি বলতে ভালো লাগছে না। তোমাদের যেটা মনে হয় তোমরা অবশ্যই করো, কীভাবে তোমরা সাপোর্ট করবে সেটা তোমাদের হাতেই। আর তোমরা চাইলে অবশ্যই মোটিভেট করো আমাকে, জানি না ভিডিও বানাবো কি না আর ভালো লাগছে না। তো আজকের ভিডিওটুকু আমি এইটুকুই রাখছি, জাস্ট তোমাদেরকে এই কথাগুলো বলার জন্যই আজকে আমি ভিডিওটা বানিয়েছি। কারণ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে ডেইলি কেন ভিডিও দিচ্ছ না, কেন ভিডিও দিচ্ছ না, দেখছোই তোমরা প্রচণ্ড ইরেগুলার আমি ভিডিও দিচ্ছি, তো তার কারণ এটাই। আর মাঝে শরীরটাও খারাপ হয়েছিল, যাই হোক এইসব কারণের জন্যই মানে, আর প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও কাটে যেটার জন্য ভিডিও মানে অফ হয়ে যায়। তো তোমরা যদি মোটিভেট করো তো তোমরা যা চাইবে সেটাই হবে, তো পুরোটাই তোমাদের ওপরে। চলো আজকের মতো টাটা।